হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি শাহানাজ, আজকে আপনাদের জন্য আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমি সেই সকাল থেকে আবার শুরু করেছি আমার প্রতিদিনের যে রুটিন সেটা। আজকে আমি মা ছেলেদের জন্য রুটি বানাবো, আর আমার বোনের ছেলে আছে, বড় বোনের বড় ছেলে, আমার একটা লক্ষ্মী বাচ্চা, ও আছে আজকে আমার বাসায়, কালকে রাত্রে আমার সাথে এসেছে। তো ও আসে, একসাথে নাস্তা করব আজকে। আজকে আলু ভাজি করবো, ও আলু ভাজি খুব পছন্দ করে, আমার হাতের আলু ভাজিটা, আলু ভাজি করব আর পরোটা ছেঁকে নিব। তো সকাল থেকে এই যে নাস্তা করার জন্য এই যা ছোট বাবুটা উঠে অনেক জ্বালাতন করতেছিল আজকে সকাল থেকে, কান্নাকাটি কী হয়েছে জানি না, সকাল থেকে অনেক কান্নাকাটি করতেছে, কারো কোলেও থাকতেছে না। এই তো তো সকালে যে অনেক কষ্ট করে উঠে, একবার উঠি আবার তাকে ঘুম পাড়াই, দেখা যায় সে আবার উঠে যায়, আবার যায় তাকে ঘুম পাড়াইতে হয়, এভাবে করতে 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 শেষে যায় যাক নাস্তাটা, নাস্তা বানাইতে চলে আসলাম। তো আমি এখানে পরোটা ছেঁকে নিচ্ছি আর আলু ভাজিটা করে নিচ্ছি। এই তো বলতে বলতে সে আবার উঠে আসছে, আমার না আলু ভাজি করার বন্ধুরে কয়েকবার উঠছে, তো শেষ পর্যন্ত ওকে কোলে নিয়েই আমি চলে আসছি ভাজি করতে। এই যে ওকে কোলে নিয়ে আমি রুটি ছেঁকতেছি আর ভাজি করতেছি। তো ওদের কাছেও দিয়েছিলাম যে রাখো একটু, আম্মু কাজ করি না, ওদের কাছেও থাকে না, কান্নাকাটি করে, ওরাও তো বাচ্চা মানুষ, দেখা যায় বেশিক্ষণ কান্নাকাটি করলে ওরাও বিরক্ত হয়ে যায়, তো আবার আমাকে কোলে নিয়ে আবার কাজ করতে হয়। এই যে এইভাবে চলতেছে আর এইভাবে আমি কাজ করি, কিছু করার নাই, কারণ হচ্ছে ছোটো বেবি থাকলে এমন হবেই, এটাই মেনে নিতে হবে, কিছু করার নাই। তো এই যে বাজি হয়ে গেছে আর আমার জন্য আমি একটু চা বসাই নিচ্ছি, ওদেরকে নাস্তা দিতে দিতে আমার এদিক দিয়ে চাটা হয়ে যাবে। তো চা দুধ দিয়ে তারপরে চা পাতা দিয়ে আমি বসাই, তারপরে ওদেরকে নাস্তা দিতে চলে যাব। তো ওদেরকে জিজ্ঞেস করলাম যে আর কিছু নিবা কি না, বা ডিম পোস্ট ওরা খাবে না, শুধু ভাজি দিয়েই খাবে, তো ওদেরকে ওর জন্য শুধু ভাজি করলাম, আর কিছু করলাম না, তেমন একটা আর সময়ও নাই, দেরি হয়ে যাচ্ছিল, এই জন্য আর তেমন কিছু আর করলাম না, বাজি দিয়েই ওরা খাবে আজকে নাস্তা। তো এই দিক দিয়ে আমার মেজো ছেলেরও আজকে শরীরটা ভালো নাই, ও জোর করে ওকে নাস্তা করাইতে বলতেছে করবে না, তারপরেও শেষ পর্যন্ত জোর করে বসালাম, মুখ কালো করে বসলো নাস্তা করতে, শেষ পর্যন্ত আর খেলো না, উঠে চলে গেছে। এই তো আমার বাজি হয়ে গেছে, টেবিলে চলে আসলাম ওদেরকে নাস্তা দেওয়ার জন্য। এই যে আমার ছেলে খাবে না, মুখ কালো করে আছে, জোর করে টেবিলে বসাইছি না, সে খাবে না। ওর কালকে আম্মার বাসায় ফুচকা খেয়েছিল, ফুচকা খাওয়ার পর থেকে তার নাকি পেট ব্যথা, বুমি বুমি আসতেছে, তারপর রাত্রে একবার ঘুমানোর আগে বুমিও করছে, এখন সে নাস্তা করবে না, আমি জোর করে বসাইছি দেখে মুখ কালো করে রাখছে। এই যে আমার বোনের ছেলে, ও আসছিল আমার সাথে কালকে, ওরা নাস্তা করবে আর আমি, এর মধ্যে আমার বাবু উঠে গেছে, আমি আবার চলে গেছি বাবুর কাছে, ওরা নাস্তা করতেছে। তো তারা খাওয়ার পরে তো আমি খেয়ে নিচ্ছে, যে বাবুকে কোলে নিয়ে, শেষ পর্যন্ত আমি বাবুকে কোলে নিয়ে খেতে হচ্ছে, এর মধ্যে আমার চাটা হয়ে গেছে, চা বানিয়ে নিয়ে আসলাম, তারপরে আমি বাবুকে কোলে নিয়ে খেলাম, কি আর করার, ওদের কাছে থাকে না, তো ওকে কোলে নিয়ে আমি আমার খাওয়াটা শেষ করছি। ছোট বাবু থাকলে যা হয় আর কি, ওরা অনেক কান্নাকাটি করে সকাল, ও বেশিরভাগ সকাল টাইমটা একটু জ্বালাতন করে আমার বাবাটা, আর এমনিতেই দুপুরের পর থেকে আবার সেই ঘুম দেয়,
টানা ঘুম, সারা রাত ঘুমায়, রাতে খুব একটা জ্বালায় না, এই সকাল টাইমটাই একটু জ্বালায় ও অনেক। তো দেখা যায় ওর ভাই একটু কোলে রাখে, পায়ের উপরে দিয়ে রাখে, ওর টিভি দেখে ওরকে পায়ে নিয়ে, তারপরে একটু পরপর কান্না করে। ওর অত ছোট মানুষ কি করবে, দেখা যায় যে বেশিক্ষণ রাখতে চায় না, আমাকে একটু পরপর ডাকা করে আম্মু আম্মু কান্না করতেছে কান্না করতেছে। তা আমারও যাই সেই আবার কোলে নিতে হয়, আবার এসে একটু কাজ করতে হয়, এরকমই। তো এর মধ্যে দুপুরে কি রান্না করব সেটাই চিন্তা করতেছি। পরে সে কলিজা ছিল, খাসির কলিজা, সেটাই ভিজালাম, দেখি আজকে রান্না করব। আর আলু ভর্তা করব, ডাল, এই এগুলাই টুকিটাকি জিনিস আজকে করব। এখন আমি ওই যে খাসির কলিজাটা কেটে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিব। পানিটা ধুয়ে ফেলে দিব, তারপর কলিজাটা ধুয়ে বসাই দিব। তো কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু নেড়ে, তারপরে মশলা যেগুলো দরকার, মাংসের মশলা সবগুলো দিয়ে দেবো, আদা রসুন হলুদ মরিচ জিরা। তো পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু নেড়ে আমি হলুদ, তারপরে আদা রসুন জিরা, মাংসের যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে, তারপরে ভালো করে কষিয়ে, তারপরে কলিজাটা দিয়ে দিয়েছি, খাসির কলিজাটা দিয়ে দিয়েছি। এই যে খাসির কলিজাটা দিয়ে দিয়েছি, নিয়ে দিয়ে ভালো করে কষিয়ে, তারপরে ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে দিব। এটা রেসিপি আকারে দেখাই না, কারণ সবাই জানে সবাইয়ের ঘরেই রান্না হয়, সবাই রান্নাটা করতে জানে, এই জন্য আর দেখালাম না। পানি দিয়ে ভালো করে কষাই নিব আবার। তো ওই পাশে আমি ডাল ছিল, ডালগুলো গরম করে নিয়েছি, তারপরে আবার মাইয়ের সাথে কলিজার সাথে একটু আলু দিয়ে নিয়েছি। তো এখানে আমি ভালো করে আলু দিয়ে ভালো করে আবার কষিয়ে নিয়েছি, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর খাসি কলিজাটা একটু গন্ধ থাকে, ভালো করে একটু কষিয়ে নিতে হয়। তো ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর আমি আবার পানি দিয়ে দিয়েছি, আর এই দিক দিয়ে ডালটাও হয়ে গরম হয়ে গেছে, ওটাকেও ঢেলে নিয়েছি। তো ওদেরও আজকে খাওয়ার অনেক দেরি হয়ে যাচ্ছে, এদিক দিয়ে বাবু অনেকবার উঠে গেছে, অনেকবার কান্না করতেছে, তারপরে এর মধ্যে আবার গা মোছায় দিলাম। আর এটা হচ্ছে আমার মাংসের মশলা, এটা আমি হাতে তৈরি করি, এই মাংসের মশলাটা দিয়ে দিয়েছি আমি কলিজার মধ্যে। আর এখানে করলা ভাজি আছে, করলা ভাজিও ছিল আগের, সেটাকেও একটু গরম করে নিয়েছি। এই তো আমার কলিজা ভাজিটা হয়ে গেছে, খাসির কলিজার ভাজিটা হয়ে গেছে, তাদেরকে আমি টেবিলে খাওয়া দিয়ে দিয়েছি, সবাই রেডি করে নিয়েছি খাওয়ারটা। তো সেখানে আমার দুপুরের খাওয়া দাওয়া শেষ, তারপরে বিকালে আমি একটু রেস্ট নিয়ে তারপরে জলপাইয়ের আচার বানাবো। আজকে অনেকগুলো জলপাই ছিল এখানে, প্রায় 6 কেজি জলপাইয়ের আচার বানাবো। তো প্রথমে আমি তেল দিয়ে নিয়েছি কড়াইতে, তারপরে জলপাইগুলো দিয়ে একে একে সব মশলা দিয়ে আচারগুলো তৈরি করে নিব। আর এই আচারগুলো অনেকগুলো আচার, যে এখানে প্রায় 6 কেজির মতো হবে, তার মধ্যে এগুলো এখন আস্তে আস্তে বানিয়ে নিব। আমি হলুদের গুঁড়া দিয়েছি, লবণ দিয়েছি, তারপরে শুকনো মরিচ, জিরা গুঁড়া, তারপরে এগুলো দিয়ে নেড়ে ভালো করে, তারপরে একটু কষিয়ে নিব। আর তেলটা কম হয়ে গেছে, আমি আবার পরে আর একটু তেল দিয়ে নিব। প্রায় 1 কেজির মতো তেল লেগেছে, প্রায় 2 কেজির মতো চিনি লেগেছে এটার মধ্যে।
তো অনেক দিন যাবে জলপাইয়ের আচার তো তো বানায় রাখলে বাচ্চারা একটু একটু করে খেতে চায়। আমার বাচ্চা আবার টক অনেক পছন্দ করে, ওরা টকটা খায় প্রচুর। বানায় রাখলে দেখা যায় এরকম একটু পর পরে বাটিতে করে নিয়ে নিয়ে খায়। আমারও জলপাইয়ের আচারটা অনেক ভালো লাগে, আর এগুলো নষ্ট হয় না, অনেক দিন থাকে, ফ্রিজেও রাখা যায়, বাহিরেও অনেক দিন থাকে, কোনো সমস্যা হয় না। তো এখন আমি চিনিটা দিয়ে দিয়েছি, আর আমার বেশি টক আচার ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি আচারই ভালো লাগে। আমি সব আচার যখনই আচার করি একটু মিষ্টি করে বানাই, টক আচার আমি বানাই না, কারণ আমার টক আচার ভালো লাগে না, খেতেও ভালো লাগে না, বানাতেও ভালো লাগে না। তো দেখা যায় আমি সবসময় মিষ্টিটা একটু বেশিই দিই আচারের মধ্যে। আর এখানে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আমি আবার সব মশলা দিয়ে তারপরে আচার বানাই। খারাপ হয় না, ভালোই হয়, সবাই খেয়ে যখন মানে বলে যে ভালোই হয়েছে। এই তো আজকে এই মানে এটুকুই, এটা রাত্রের দিকে করেছি, বিকালে আর তেমন কিছু করি নাই, রেস্ট নিয়েছি, ভালো লাগে না শরীর। তো আচারটা করার পরে তারপর ভালো করে করে তারপর রেখে দিয়েছি কড়াইতে, আর পটে ঢুকাই নাই, পরে একবারে ঢুকাবো। তো আজকে তেমন কাজকর্ম করি নাই, কিন্তু তারপরেও খুব ঝামেলার মধ্যে গিয়েছে আজকের দিনটা, বাবু অনেক জ্বালাইছে আজকে। তো আজকের ভিডিওটি এতটুকুই, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।